বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, এখন শুনবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। নরসিংদী পৌর আওয়ামী লীগের 3 নং ও 6 নং ওয়ার্ডের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত। হাজি জাহিদ বিশেষ প্রতিনিধি নরসিংদী থেকে। আজ সকালে 3 নং বিকেলে 6 নং ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী পৌরসভা 3 নং ওয়ার্ড ও 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে অতিথিরা আজ শনিবার বেলুন উড়িয়ে ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন। এতে 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল আহমেদ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জিয়াউল হক গৌরব। 6 নং ওয়ার্ডের সভাপতি সাবেক কাউন্সিলর শাফিরুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিব। প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আফতাবউদ্দিন ভূঁইয়া। উদ্বোধন করেন পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক সাহা। আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজউদ্দিন ভূঁইয়া। নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলিউল আজিম, নরসিংদী জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রিপন সরকার, নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় বিপি মিয়া মোহাম্মদ মঞ্জুর, নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতা শাখত মোল্লা আমিনুল ইসলাম, শ্রমিক লীগের নেতা ইস্কান্দার মির্জা, 2 নং ওয়ার্ড 3 নং ওয়ার্ড 6 নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকগণ সহ জেলা উপজেলা পৌরসভার আওয়ামী লীগের ও নেতা ও অঙ্গসংগঠন নেতাকর্মী সমর্থকগণ সম্মেলনে 3 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক জিয়াউল হক গৌরব এর নাম ঘোষণা করা হয়। 6 নং ওয়ার্ডে শাফিরুল ইসলামের সভাপতি ও সাধারণ সম্পাদক রকিবের নাম ঘোষণা করা হয়। এখন দ্বিতীয় অধিবেশনে আজকের এই সভার সভাপতিত্ব করছেন নরসিংদী শহর আওয়ামী লীগের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ভাই এবং সঞ্চালনায় আমি দীপক সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমাকে আপনারা দায়িত্ব অর্পণ করেছেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। এখন আপনাদের ব্যাপারে বলতে চাই, 6 নং ওয়ার্ডের যারা কাউন্সিলর বাইরে আছেন, আগামী দিনের 3 বছরের জন্য 6 নং ওয়ার্ডের একটি শক্তিশালী কমিটি আপনারা উপহার দেবেন। এখন আপনারা সভাপতির নাম প্রস্তাব ও সমর্থন করবেন, আগামী দিনের 6 নং ওয়ার্ডকে আওয়ামী লীগের দুর্গে পরিণত করার জন্য আপনারা সভাপতির নাম প্রস্তাব ও সমর্থন করুন। মুক্তিযুদ্ধ করার সুযোগ থাকলে আমি করতাম, আর সেই সুযোগও নাই, একবার মুক্তিযুদ্ধ করেছি। এই যে বাহার মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা হাসতেছে এই কথা শুনে, সেও মুক্তিযোদ্ধা। এমপি আমি বারবার হইতে পারবো, আপনারা ভোট দেবেন যদি আপনাদের প্রতি আমি বিশ্বস্ত থাকি, বেইমানি না করি, নাফরমানি না করি, মুনাফেকি না করি, চুরি না করি, আপনারা ভোট আমাকে বারবারই দিবেন যদি বেঁচে থাকি। আমি জানি, আমি জানি দিবেন, কিন্তু আমিও সারা জীবন, জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতি করার জন্য আমারও আকাঙ্ক্ষা নাই, ততদিন পর্যন্ত করব যখন জনগণ চাইবে, যাদের খাতে আমি, যাদের ভোট দ্বারা আমি নির্বাচিত হইয়া, তাদের প্রতি আমার, তাদের দাবি আছে আমার উপরে, আমার কৃতজ্ঞতা বোধ আছে তাদের জন্যে। যতদিন পর্যন্ত নরসিংদীর মানুষ বলবে ততদিন থাকবো তাদের পাশে, তাদের জন্য সংগ্রাম করব ইনশাআল্লাহ, সংগ্রাম করবো। আর তাদের কি আছে, 20টা গুন্ডা, 40টা গুন্ডা, জনতা যেমন জাগে তখন সেও রহমানের পাত্তা নাই, এর সেনারও পাত্তা নাই, বড় বড় জেনারেল সেনাবাহিনী প্রধান, কিন্তু সেনাবাহিনীও তাদের পাশে থাকে নাই, থাকে নাই, কারণ এই সেনাবাহিনী বঙ্গবন্ধু সেনাবাহিনী, এই সেনাবাহিনী বঙ্গবন্ধু তৈরি করছে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করার জন্য। আজকে বাহার যদি চাকরি করতে চাইত এই সেনাবাহিনীর অংশ হইত, আজকে পাঠানো বাহিনী যদি চাকরি করতে চাইত এই সেনাবাহিনীর অংশ হইত, আজকে মোজাম্মেল
হইতে চাইতো সেনাবাহিনীর অংশ হইতে পারত, আমিনুল মিয়া হইতে পারত। হ্যাঁ, আমি ছিলাম 21 বছর চাকরি করছি, তারপরে নিজের ইচ্ছায় ছেড়ে চলে আসছি। বঙ্গবন্ধুর হত্যার পরেও কিছুদিন করেছি, তারপরে যখন দেখি মুক্তি যোদ্ধা হিসাবে ন্যায় বিচার পাই না, তো তাদের চাকরি কেন করব। কিন্তু আমার সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আজকে বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বে সমাদৃত, এবং এই বাংলাদেশ সেনাবাহিনীর সকল সৈনিক সকল কর্মকর্তা এই মাটিতে জন্ম, এই মাটিতে তাদের প্রশিক্ষণ, এই মাটিতে তাদের ট্রেনিং, এবং তারা জয় বাংলা বলেই বাংলাদেশের কোন জয়গান করে এবং সমস্ত বিশ্বে তাদের পরিচয় দেয়, এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে মেনেই তারা জেনেই তারা প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত। নরসিংদী সভার এক আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সাংসদ জনাব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম হিরোদির প্রতীক এমপি মহোদয় মঞ্চে আরো উপস্থিত আছেন। সকল নেতৃবৃন্দ, সংগ্রামী সাথীরা, সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন আজকের এই সম্মেলনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা মাননীয় প্রধানমন্ত্রী দেশসত্ত্বজ্যোতি শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাকে আরো বেগবান করার জন্য, জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তারা নির্লজভাবে কাজ করবেন, এই আশা ব্যক্ত করি আজকের এই অনুষ্ঠান থেকে। আগামী দিনে যারা নেতৃত্ব নেবেন তাদেরকে অবশ্যই শেখ হাসিনার আদর্শকে মেনে, বঙ্গবন্ধুর আদর্শকে মেনে রাজনীতি করতে হবে। রাজনীতিতে কোনো বিভাজন থাকবে না, আমরা শুধু বঙ্গবন্ধুকে আদর্শ মানি, জননেত্রী শেখ হাসিনাকে আদর্শ মেনে আমরা রাজনীতি করি, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই ত্রিবার্ষিক সম্মেলন। নিয়ম আছে কিন্তু পৌরসভা সিন্ধুক খালি, কর্মচারীদের বেতন নাই মাসের পরে মাস, এখনো এই আশাই আছে। আমি তো আমি একটা কথা বলবো, রাগ করলে করবেন, মুসলিমদের মানুষ মুক্তিযুদ্ধের সময় সাহসী ছিল, এই মুসলিমদের লক্ষ লক্ষ মানুষ আশ্রয় পেয়ে গেছে, সারা দেশে নির্যাতিত মানুষ নরসিংদীর লক্ষ লক্ষ মানুষ এই নরসিংদীর মানুষের আশ্রয় সাহায্য পায় গেছে, হাজার হাজার মানুষ এখানে যুদ্ধ করতে গেছে, কিন্তু এখন নরসিংদীর মানুষের সাহস নাই। কেন কেন সাহস নাই, কেন গর্জ ওঠে না, কেন এই জুলুমের বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে না, কেন নামে না? আমি বলব, আমি কি বলব, কাপুরুষ, আমি কি বলব, কাপুরুষ, রাখো। কেন্দ্রীয় আওয়ামী লীগের কিছু কিছু নেতা আছেন তারা মনে করে সে বড় সংগঠক, কারণ নরসিংদীর মানুষের কাছ থেকে তো প্রতিবাদ নাই তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে তো প্রতিবাদ নাই, তো নেতাদের কি দোষ? তারা তো মনে করবে সে মহাসংগঠক, মহাসংগঠক চটক চটক কথা বলে পাস করে না, থার্ড ক্লাস বলে বলে বিয়ে পাস। তো সুতরাং নরসিংদীর মানুষকে আজকে থেকে গর্জে উঠতে হবে, যে গর্জনের আওয়াজ কেন্দ্রীয় আওয়ামী লীগের কানে পৌঁছবে, কেন্দ্রীয় আওয়ামী লীগ বুঝবে যে একটা লোটেরা এতদিন পর্যন্ত তাদেরকে ধাপ্পা দিছে আরো কয়েকজন বাচ্চাটাকে নিয়ে, গর্জন করতে হবে আপনাদেরকে। আপনারা নরসিংদীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে এই শয়তানদেরকে নরসিংদী থেকে বিতাড়িত করতে হবে, উৎখাত করতে হবে, আওয়ামী লীগকে মুক্ত করতে হবে, ওদের এই নোংরা থাবা থেকে আওয়ামী লীগকে মুক্ত করতে হবে। আজকে এই সম্মেলনের কোন প্রয়োজন ছিল না, কিছুটা টাচ করে গেছে আমাদের নেতারা, আজকে সম্মেলন অবশ্যই আমি কেন হচ্ছে আবার কেন আমরা করতেছি, যেই সম্মেলনকে ভালোবাসি, যেই সংগঠনের নেতৃত্বে যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ, যেই সংগঠনের মহানায়ক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে গেছি প্রাণদান। সংগ্রামী সাথী বন্ধুগণ,
আমাদের মাননীয় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন তাজিম সরকার। এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন তাজিম সরকার। সংগ্রামের সাথী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সম্মেলনে বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমিশনার মোবারক হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নরসিংদী জেলা আওয়ামী লীগ। বিসমিল্লাহির রহমানির রহিম। নরসিংদী শহর আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ড কমিটির, তিন নং ওয়ার্ড কমিটির সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের সকলের নেতা যিনি বারবার জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করেছিলেন। আমরা কিন্তু মুস্তুক দুবের আমল থেকে রাজনীতি করি। লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম হিরো ভাই মঞ্চে উপস্থিত নরসিংদী সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী সদর উপজেলার আহ্বায়ক, আওয়ামী লীগের আহ্বায়ক। সাংগঠনিক দিক থেকে সামনে রেখে আমাদের কাজ করতে হচ্ছে। আর কেউ যদি সভাপতি প্রার্থী হতে ইচ্ছুক, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সনুগ্রহ করে নাম বলতে পারেন, আমি আপনাদেরকে এক মিনিটের জন্য সময় দিচ্ছি। এক, দুই, তিন, তাহলে সভাপতি পদে সাবিরুল ইসলামকে সভাপতি নির্বাচিত ঘোষণা করা হল। এখন সাধারণ সম্পাদক, আপনারা আগামী দিনের তিন বছরের জন্য দায়িত্ব অর্পণ করবেন। ছয় বাসী আপনাদের কাঙ্ক্ষিত নেতার নাম আপনারা ঘোষণা করুন। আমি প্রস্তাব করলাম সাধারণ সম্পাদক, আমি মোহাম্মদ মহসিন মিয়া, ছয় নং ওয়ার্ড। আমি প্রস্তাব করলাম সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ রাকিব আহমেদকে, রকিব আহমেদকে প্রস্তাব করলাম। দেখি নেতা, দেখি আমাদের কাঙ্ক্ষিত সাধারণ সম্পাদক, যারা আওয়ামী লীগের পরিবার, আওয়ামী লীগের জন্য যারা ত্যাগ স্বীকার করেন, সেই হাইক চেয়ারম্যানের সুযোগ্য সন্তান রকিবকে ছয় নম্বরে সাধারণ সম্পাদক ঘোষণা করা হল। যদি না থাকে আমি এই কমিটিকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করলাম। সংসদ সদস্য তিনিও আছেন, উপজেলা চেয়ারম্যান আফতাবউদ্দিন ভাই আছেন। আমার তো মনে হয় না যে এই সকল নেতৃবৃন্দের টাকা একখানো করলো মেয়র কামরুলের অবৈধ টাকার সমান হবে। তো ক্ষমতা তো সকলেই পেয়েছেন,
কিন্তু অবৈধ টাকা কামানোর মেশিন একমাত্র কামরুজ্জামান কামরুলই পেয়েছে। তার অবৈধ টাকা কামানোর ফিরিস্তি যদি আমরা গুনি তো অনেক টাইম যাইব গা, হিরু ভাইয়ের যে আরো কয়েকটা প্রোগ্রাম আছে সেইগুলি করতে ব্যাঘাত ঘটব। তো আজকে তিনি জানেন যে তার এই টাকার দূরে বেসামাল কাজকর্ম করে বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।